আজ থেকে প্রায় 10,900 বছর আগে আনুমানিক একটি ধারণা যে সেই সময় নায়াগ্রার এই ফলসটি আবিষ্কার হয়েছিল তারপর থেকেই এখানে মানুষ আসে বিশেষ করে আমেরিকানরা প্রথম এটি আবিষ্কার করে এর দুই ভাগ তিন ভাগের এক ভাগ আমেরিকার অংশে পড়ছে এবং দুই ভাগ পড়ছে কানাডা অংশে কানাডা অংশে সবচেয়ে বেশি নায়াগ্রা ফলসটিকে দেখা যায় প্রকৃতির এক মহাবিস্ময় নায়াগ্রা জলপ্রপাত যার হৃদয় ছোঁয়া নৈসর্গিক সৌন্দর্য ও সৃষ্টির রহস্য দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিবছর 3 কোটিরও বেশি পর্যটক ছুটে যান যুক্তরাষ্ট্রে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাতটি যুক্তরাষ্ট্র ও কানাডা দুদেশকে বিভক্ত করেছে নায়াগ্রা নদীর উপর অবস্থিত এই জলপ্রপাতটি মূলত 3টি জলপ্রপাতের সমষ্টি এ যেন ক্ষুরধার ক্ষিপ্র জলপ্রবাহের বন প্রান্তর লোকালয় ছাড়িয়ে ক্লান্তিহীন ছুটে চলা যেখানে চকচকে রোদের আলোয় হীরের টুকরের মতো জলকোনার উড়োউড়িতে ধরা দেয় রংধনু প্রকৃতি মানুষকে আকৃষ্ট করে তার নৈসর্গিক রূপ দিয়ে সৃষ্টির রহস্যে মুগ্ধ হয়ে প্রকৃতিপ্রেমীরা বারবার ছুটে যায় তারই কোলে নায়াগ্রা জলপ্রপাত তেমনই এক মহাবিস্ময় যার রূপে রহস্যে মুগ্ধ গোটা বিশ্ব নায়াগ্রা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত তবে এর রূপ মাধুর্য কোনো মানদণ্ডেই পরিমাণ করা সম্ভব না দেখতে হয় শিল্পীর চোখে মুগ্ধ হতে হয় নান্দনিক ছন্দে এরি লেকের জলরাশি থেকে জন্ম নেয়া নায়াগ্রা নদী তার উৎপত্তি স্থলে দুই ভাগে বিভক্ত হয়েছে যার বড় অংশ থেকে সৃষ্টি নায়াগ্রা জলপ্রপাত আর ছোট অংশ থেকে আমেরিকান জলপ্রপাত মায়াবী এই নায়াগ্রা আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যের উত্তর পশ্চিম ও কানাডার অন্টারিও প্রদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত নায়াগ্রার আমেরিকার অংশে প্রায় 100 ফুট ও কানাডীয় অংশে 173 ফুট উপর থেকে সেকেন্ডে প্রায় 15 লাখ গ্যালন পানি নিচে আশ্রয় পড়ছে আর এই জলের ক্ষিপ্র গতিতেই উৎপাদন হয় বিদ্যুৎ নায়াগ্রায় রয়েছে পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখান থেকেই যুক্তরাষ্ট্র 2.4 মিলিয়ন কিলোওয়াট আর কানাডা অংশে 2 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় নায়াগ্রা জলপ্রপাতকে ঘিরে আমেরিকা ও কানাডার দুপ্রান্তে গড়ে উঠেছে সুউচ্চ দালান হোটেল মোটেল রিসোর্ট রেস্টুরেন্ট ক্যাসিনো বারসহ বিনোদনের নানা আয়োজন সারা বছর পর্যটকের আনাগোনা থাকলেও বেশি ভিড় হয় এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভরা শীতে ঠান্ডার তীব্রতা বাড়ার আগেই রঙিন পাতার চাদরে মুড়ে থাকে নায়াগ্রার চারপাশ নিউইয়র্ক ও অন্টারিও প্রদেশের মধ্যে অবস্থিত এই জলপ্রপাত এতে পৌঁছানো খুব সহজ কারণ এটি বিমান সড়ক এবং রেলপথের সাথে ভালোভাবে সংযুক্ত নিকটতম বিমানবন্দরগুলো হল নিউইয়র্কের বাফেলো নায়াগ্রা আন্তর্জাতিক বিমানবন্দর এবং কানাডার অন্টারিওতে লেস্টার বি পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত টরন্টো থেকে মাত্র 128 কিলোমিটার দূরে অবস্থিত আর নিউইয়র্ক সিটি থেকে 375 কিলোমিটার দূরে অবস্থিত বাফেলো শহর সেখান থেকে 16 কিলোমিটার দূরে নায়াগ্রা জলপ্রপাত নিউইয়র্ক স্টেটের দ্বিতীয় বৃহত্তম শহর বাফেলো নায়াগ্রা জলপ্রপাতের জন্য বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত নিউইয়র্ক স্টেট তো বটেই পুরো আমেরিকার প্রাকৃতিক সৌন্দর্যের একটি অন্যতম দর্শনীয় কেন্দ্র
নায়াগ্রা মতো এত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র থাকার পরেও বাফেলো আমেরিকার তৃতীয় দরিদ্র শহর। যদিও সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্ক শহর থেকে বাঙালিরা দলে দলে বাফেলোতে গিয়ে বাড়ি কিনছে, করোনার সময়ে 10,000-এর বেশি বাংলাদেশি নিউ ইয়র্ক সিটি থেকে বাফেলোতে গেছে বলে জানা গেছে। কানাডার সঙ্গে আমেরিকার বাণিজ্য ও ভ্রমণের প্রধান প্রবেশদ্বার হল বাফেলো নায়াগ্রা অঞ্চল। বাফেলো অঞ্চলটি 17 শতকের আগে আমেরিকার ইরোকাইস উপজাতির অধ্যুষিত ছিল। পরে এটি ফরাসিরা দখল করে উপনিবেশ তৈরি করে। ইরি খাল, ইরি হ্রদ এবং রেল পরিবহনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে এই শহরটিতে অভিবাসন 19 ও 20 শতকে ব্যাপকভাবে বৃদ্ধি পায়। 20 শতকে বাফেলো অর্থনীতি বিকশিত হয় ইস্পাত, শস্য ও অটোমোবাইল শিল্পের জন্য। পরে স্বাস্থ্যসেবা, গবেষণা ও উচ্চশিক্ষার উপর জোর দেয়া হয়। বাফেলোর 16 মাইল দূরে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত দক্ষিণে নায়াগ্রা নদীর তীরে ইরি হ্রদের পূর্ব দিকে অবস্থিত। এই শহরটিকে সিটি অফ লাইট নামেও ডাকা হয়। নিউ ইয়র্ক সিটি থেকে 375 কিলোমিটার দূরে অবস্থিত বাফেলোকে বলা হয় আমেরিকার অন্যতম পরিকল্পিত শহর। বাফেলো শহর পানি দ্বারা পরিবেষ্টিত। এর উত্তরে নায়াগ্রা ফলস, দক্ষিণে বাফেলো নদী ও পশ্চিমে ইরি ক্যানেল। অনগুই হারা শব্দ থেকে নায়াগ্রা কথাটির উৎপত্তি, যার অর্থ জলরাশির বজ্রধ্বনি। অনুমান করা হয় আজ থেকে প্রায় 10,000 বছর আগে এই জলপ্রপাতকে প্রথম চিহ্নিত করা হয়েছিল। নায়াগ্রা জলপ্রপাতের 3 ভাগের 1 ভাগ আমেরিকায়, তার নাম আমেরিকান ফলস, বাকি 2 ভাগ কানাডায়, যার নাম কানাডিয়ান ফলস। এই জলপ্রপাতের আকার অনেকটাই ঘোড়ার খুরের মতো বাঁকা। এটি মূলত 3টি জলপ্রপাতের সমষ্টি। সবচেয়ে বড় জলপ্রপাতটির নাম হর্সো ফলস বা কানাডিয়ান ফলস। এটি প্রায় 167 ফুট উঁচু থেকে 2600 ফুট চওড়া পানির স্রোত নিয়ে নিচে আছড়ে পড়ে। বলা হয় নায়াগ্রা জলপ্রপাতের 90 ভাগ পানি এই ফলস দিয়েই পতিত হয়। এর পরের ফলসটির নাম আমেরিকান ফলস। এটি প্রায় 70 ফুট উঁচু এবং 1600 ফুট চওড়া। অন্যটির নাম ব্রাইডর ভেইল ফলস। নায়াগ্রা নদীটি প্রায় 1200 বছরের পুরনো। এরও আগে 1800 বছর পূর্বে অন্টারিওর দক্ষিণে প্রায় 2 থেকে 3 কিলোমিটার বরফে ঢাকা ছিল। সময়ের সঙ্গে সঙ্গে আর নিয়মিত গ্রীষ্মমণ্ডলীয় পরিবর্তনের ফলে গলতে শুরু করে বরফ, আর গ্রেট লেক বেসিনে প্রচুর পানি জমতে থাকে। লেক ইরি, নায়াগ্রা নদী এবং লেক অন্টারিও থেকে আসা পানি মিলে এক বিশাল জলপ্রপাতের সৃষ্টি করে। শুধু সৌন্দর্যের জন্য নয়, নায়াগ্রার পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় জলবিদ্যুৎ কেন্দ্র। প্রতি মিনিটে নায়াগ্রা জলপ্রপাত 60 লাখ ঘনফুটের বেশি জল প্রবাহিত করে, যার গড় পরিমাণ হল 40 লাখ ঘনফুট। নায়াগ্রা সমগ্র নিউ ইয়র্ক এবং অন্টারিওর জলবিদ্যুৎ শক্তির এক অন্যতম প্রধান উৎস। আমেরিকার জলপ্রপাতটির পিছন থেকে দেখতে হয়। কানাডায় সরাসরি সামনে থেকে সম্পূর্ণ জলপ্রপাত ভালোভাবে দেখা যায়। রংধনু দেখতে আকাশের দিকে তাকাতে হয় না এখানে। মুগ্ধ পর্যটকের দৃষ্টির খুব কাছেই জলপ্রপাতের জলরাশিতেই রংধনু যেন এসে নিজেই ধরা দেয়।